আমি রশ্মি আপনাদের সকলকে স্বাগত জানাই আমার রান্নাঘরে এখন আমরা শিখব গ্রেপ জ্যাম কিভাবে বানাতে হয় আর আপনাদেরকে শেখানোর জন্য আমার সঙ্গে আছেন প্রদীপ ঘোষ প্রদীপ দা আসুন কেমন আছেন ভালো আচ্ছা এটা বানাতে গেলে আমাদের কি কি লাগছে বলুন ভেরি সিম্পল শুধু গ্রেপ চিনি অ্যাসিটিক অ্যাসিড আর জল আচ্ছা খুব কম জিনিসই লাগছে হ্যাঁ একদম জিনিস খুব কম আচ্ছা এটা অন করি গ্রেপটা দিয়ে দিচ্ছি এটা 250 গ্রাম মতো আছে আচ্ছা জল দাও অল্প পরিমাণ মতো মতো গ্রেপটা ডুবে যায় এরকম পরিমাণ মতো জল দেবে আচ্ছা একটু হতে থাক ফুটতে থাকবে ফুটতে ফুটতে একদম গলে গিয়ে স্ম্যাশ হয়ে যাবে যখন চিনিটা মেশাবো চিনি মিশিয়ে ওটা রেডি হতে থাকবে ওটা সফট হওয়ার অপেক্ষা করতে হবে তারপরে আমরা চিনিটা দেব হ্যাঁ ফুটলে আমি চিনিটা মিক্স করব অনেকটা হয়ে এসেছে আঙুল ফেটে যাচ্ছে কয়েকটা মোটামুটি 15 মিনিট হলো 15 মিনিট হওয়ার পর চিনি মিশানোর পর চিনি থেকে একটা জল বেরোবে আর যেটা আঙুল যতটা দেবে চিনি ঠিক ততটাই পরিমাণে যদি 1 কেজি আঙুরে 1 কেজি চিনি 250 গ্রাম আঙুর আমি কিন্তু এখানে দিচ্ছি 250 গ্রাম চিনি দিতে হবে দেখো এই বাবলস গুলো যে আসছে না এগুলো তুলে ফেলতে হবে আর একটু হোক বাবলস গুলো আঙুরগুলো স্ম্যাশ করে দিতে হবে হ্যাঁ ভালো ঠিক এটা রিতে আসবে না মানে যে রসটা পুরো বেরোনো দরকার এটাতে চিনি যে নোংরা ভাবটা আছে সেটা বেরিয়ে যাচ্ছে না এই বাবলস গুলো না তুললে ক্রিস্টাল ব্যাপারটা আসবে না আচ্ছা একদম ঘোলাটে মতো থাকবে সেটার জন্য এটা করা অনেক ঘন হয়ে এসছে এবার রেডি হয়ে গেছে মোটামুটি এবার আমি সাইট্রিক অ্যাসিড মেশাবো আর জেলিটা দিতে হবে বাড়িতে নিশ্চয়ই জেলি থাকে সবারই মনে হয় তো সেই একটুখানি জেলি মেশালেই রেডি আমাদেরও আছে রান্নাঘরে সাইট্রিক অ্যাসিডটা খুব মেপে দিতে হবে এটা 250 গ্রাম যখন হাফ চামচ নয় কোয়ার্টার চামচ দিতে হবে সাইট্রিক অ্যাসিড এটা মাপটা খুব ঠিক রাখতে হবে না নালে টকটা বেশি হয়ে যাবে আচ্ছা আর এই জেলিটা অংশ তো হবে কারণ জেলিটা দিলে এই যে ঠিক ব্যাপারটা জেলির যে ব্যাপারটা এই এই ব্যাপারটা আসবে এটা মিশালেই এসে যাবে এটা মিশে গেলে আমাদের প্রায় রেডি ব্যাস একদম রেডি তুমি একটা বোল দেবে আমাকে একদম এটা তো হ্যাঁ হ্যাঁ গ্রেপ জ্যাম আমাদের একদম রেডি এবার তুমি এটাকে বটলে করে ফ্রিজে রেখে দিতে পারো প্রদীপ দা আপনাকে অনেক ধন্যবাদ ওয়েলকাম আমরা জ্যাম জেলি সবসময় বাজার থেকে কিনে খাই কিন্তু এখন আমরা শিখে নিলাম গ্রেপ জ্যাম বাড়িতে কিভাবে বানানো যেতে পারে আরও নানান রকমের জ্যাম জেলি শেখার জন্য আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন